ভেক্টর আর্ট বর্তমান সময়ের একটি হট টপিক। সময়ের সাথে সাথে ভেক্টর আর্টের চাহিদা বেড়েই চলেছে। ভেক্টর আর্টগুলো অনেক সিম্পলিস্টিক এবং আই ক্যাচি হয়, খুব অল্প সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েল, আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাহায্যে খুব ইজিলি একটি ভেক্টর আর্ট তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন মিস্টার টেক FHD, আর সঙ্গে রয়েছি আমি আরিফ হাসান। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এই ধরনের ভেক্টর আর্ট তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে পিক্সার্ট নামের একটি অ্যাপ্লিকেশনের, যে আপনারা খুব সহজে গুগল প্লে স্টোর কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চ্যানেলটি একদমই নতুন, আপনাদের এক একটি সাবস্ক্রাইব অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সো এখন আমরা remove.bg এই ওয়েবসাইটটিতে চলে আসব। তারপর এখান থেকে আপলোড ইমোজি একবার ক্লিক করে নিজের পছন্দের ফটোটি গ্যালারি থেকে আপলোড করে নেব। দেন এখান থেকে আমরা ডাউনলোড অপশন একবার ক্লিক করে দেব। তো পিকটি PNG ফরম্যাটে সেভ হয়ে গেছে। সো রাইট নাও এখন আমরা পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তারপর এখান থেকে প্লাস আইকন একবার ক্লিক করে দেব। দেন নিচের দিকে স্ক্রল করব। তারপর এখান থেকে সলিড হোয়াইট কালার সিলেক্ট করে নেব। হোয়াইট কালার সিলেক্ট করা হয়ে গেলে আবার ডান দিকে স্ক্রল করব। দেন এখান থেকে ড্র টুল অপশনে ক্লিক করব। এখন আমরা কালার অপশনে একবার ক্লিক করব। দেন এখান থেকে আমাদের মন পছন্দের কালারটি সিলেক্ট করে নেব। তারপর আমরা এই আইকনটিতে একবার ক্লিক করব। দেন এখান থেকে রাউন্ড শেপ সিলেক্ট করে নেব। এখন আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে সার্কেলটি বসিয়ে নেব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। দেন এখন আমরা অ্যাড ফটোতে একবার ক্লিক করব। এখন আমরা PNG ফরম্যাটে ডাউনলোড করা পিকটি ইনপুট দিয়ে নেব। দেন এখান থেকে আমরা পিকটি রিসাইজ করে নেব। তারপর এখান থেকে অপেসিটি কমিয়ে দিব। তারপর এখান থেকে ইরেজ অপশন একবার ক্লিক করে দেব। দেন এখান থেকে সার্কেলের বাইরের অংশটুকু ইরেজ করে দেব। ইরেজ করা হয়ে গেলে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। দেন এখান থেকে অপেসিটি 100 করে দেব। দেন এখান থেকে আমরা আবার টিক মার্কে ক্লিক করে দেব। এখন আমরা এখান থেকে FX-এ ক্লিক করব। দেন এখান থেকে স্কেচ অপশনটি সিলেক্ট করে নেব। দেন এখান থেকে স্কেচ 1-এ একবার ক্লিক করব। দেন এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে হরিজন্টাল 0 করে দেব। দেন এখান থেকে লাইন অপশনে ক্লিক করে লাইনটি কমিয়ে 6 করে দেব, 5 থেকে 6। দেন এখান থেকে ফেড বাড়িয়ে দেব। তারপর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা আবার FX-এ ক্লিক করব। দেন এখান থেকে ম্যাজিক সিলেক্ট করে নেব। তারপর ডান দিকে স্ক্রল করে সোল অপশনটি ক্লিক করে নেব। তারপর এখান থেকে ফিল্টার অপশন একবার ক্লিক করব। দেন এই 3 ডটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ফেড অপশনটি বাড়িয়ে দেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এখন আমরা আবার FX-এ ক্লিক করব। দেন এখান থেকে আনডেডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আবার ফিল্টার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে 3 ডটে আবার ক্লিক করে দেব। তারপর এখান থেকে ফেডটি বাড়িয়ে দেব অ্যারাউন্ড 90%। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। সো অ্যাজ ইউ ক্যান সি, পিকটি আমাদের এডিট করা কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে সেভ করার জন্য এই সেভ অপশনে একবার ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন পিকটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো দ্যাটস ইট। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেকের কাজে আসবে। এই ধরনের টেক রিলেটেড যে কোনো কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমার সাথে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কানেক্ট থাকতে পারেন, এর জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো প্রোভাইড করা রয়েছে। সো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
Till then, take care. Bye-bye.